মর্নিং বন্ধু, আমি শম্পা। আমার সঙ্গে আছে রোজকার মতন তোমরা। তো তোমাদের সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, কারণ তোমাদেরকে যে ভালো থাকতেই হবে। তো দেখো সবাই সবাই, কিন্তু আমার সান পুজো সব হয়ে গেছে। বন্ধুরা, আমার কিন্তু সান পুজো সব হয়ে গেছে। দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে। আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিন বলতে আমাদের বিবাহবার্ষিকী। তো আমি কিন্তু সকাল সকাল স্নান পুজো কিন্তু সেরে নিয়েছি। কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে কলমি শাক ভাজা। তো কলমি শাকটা কিন্তু কাটা হয়নি, আমি কেটে নেব। আর হবে চিলি চিকেন। তো চিলি চিকেনের জন্য কিন্তু পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কিন্তু কাটা রয়েছে। চিলি চিকেনের জন্য রয়েছে টমেটো, রয়েছে আদা, রয়েছে কাঁচা লঙ্কা, রয়েছে রসুন। তো এগুলো কিন্তু সমস্ত কিছু বাবা গুছিয়ে দিল। আর দেখো চিলি চিকেনের জন্য আমি কিন্তু দুটো ডিম, দেখো দুটো ডিম কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। নিয়েছি ভিনিগার 2 চামচ, দিয়েছি সয়া সস 1 চামচ, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। তো এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। আর বানাবো আজকে রায়তা, তার জন্য পেঁয়াজ আছে, শসা আছে, আছে ধনে পাতা। দেখো চাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে, চাটা আমি নামিয়ে নেব। দেখো আমি কিন্তু পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এটা কিন্তু আমি 1 থেকে 1.5 ঘন্টা এখন এইভাবেই রেখে দেবো। তো চলো আমি এটাকে চাপা ঢাকা একটা দিয়েই দিলাম। তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে বলে আমি তাড়াতাড়ি করে চিকেনের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ভাজি না, আমি কিন্তু ডিমটাকে, ডিম, ভিনিগার, লবণ আর সামান্য সয়া সস দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি এটা 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো 1.5 ঘন্টা পরে কিন্তু আমি দেখো এটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু একটু ভালো করে এটাকে না ভেজে নেব। তো এইভাবে কিন্তু আমি সমস্ত চিকেনগুলোকে ভেজে নেব। দেখো অন্য দিনের থেকে কিন্তু আজকে চিকেনের টুকরোটা অনেকটাই ছোট, কারণ চিলি চিকেনের চিকেনটা একটু ছোট হলে মানে যতটাই ছোট হয় না ততটাই কিন্তু ভালো হয়। দেখো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে না চিকেনগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আবারও কিন্তু আমি কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি এইভাবে চিকেনগুলোকে ভেজে নিই, আর ওদিকে ওদের লুচি তরকারিটা আমি দিয়ে আসি, কারণ ওরা খেয়ে নেবে, খেয়ে বললো বেরিয়ে যাবে। তো সেই জন্য আমি ওদের খাবারটাও দিয়ে আসি। আমার কিন্তু সমস্ত চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে। আর কড়াইতে রয়েছে তেল, তেলটা আমি একটু কমিয়ে দেবো, তেলটা আমি কমিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে। তো দেখো এইভাবে তোমরা মানে যারা কর্নফ্লাওয়ার দিয়ে আর কি মানে মাখিয়ে ভেজে নাও, আমি বলবো তোমরা ওইভাবে না করে একবার একটু এইভাবে করে দেখো, দেখবে অসাধারণভাবে মানে অসাধারণ একটা টেস্ট হয়, ভীষণ ভালো লাগে খেতে। তো এটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নেব। আর দেখো আমি কিন্তু মশলাটাকে করে নিয়ে এসেছি। আদা আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর আছে কিন্তু এখানে 3টে টমেটো আমি দিয়েছি। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি, মানে কাঁচা গন্ধটা কিন্তু আর বেরোবে না। তো এবারে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। আমি কিন্তু চিলি চিকেনটা এইভাবেই বানাই, আর এইভাবেই এত টেস্ট হয় বলে আমি আর অন্যরকমভাবে করি না। তো চলো তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো। দেখো সত্যি এইভাবে একবার খেলে কিন্তু আর অন্যরকমভাবে করবেই না, কারণ দেখো আমরা বাইরে বেরোলে তো অন্যরকমভাবে খাওয়া হয়ই, কিন্তু ঘরে যখন করি তো এইভাবেই বানাই মনের মতন করে, আর এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখো সমস্ত মশলাটা কিন্তু দেখো কষানো হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে অ্যাড করে দেবো। আমি কিন্তু দিয়ে দিয়েছি সমস্ত চিকেনের টুকরোটাকে। এবার আমি এটাকে দিয়ে কিন্তু চিকেনটাকে দিয়ে আরেকটু কিন্তু আমি নাড়াচাড়া করবো, নাড়াচাড়া বলতে আরেকটু কিন্তু কষিয়ে নেবো চিকেনটাকে। দেখো
এইভাবে কিন্তু আমি আরেকটু সময় ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে আমি যেভাবে ভেজে নিয়েছিলাম তাতে কিন্তু চিকেনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এটাতে আমি কিন্তু আরেকটু এইভাবেই আরেকটু কষিয়ে নেব। দেখো সম্পূর্ণ কিন্তু কষানো হয়ে গেছে, আর তখন আমি কিন্তু অল্প করে ভিনিগার আর সয়া সস দিয়েছিলাম, তার জন্য আমি এখন কিন্তু আরেকটু ভিনিগার আর একটু সয়া সস কিন্তু দিয়ে দেব। এটা দিয়ে এখন কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কর্নফ্লাওয়ারগুলো রাখা জলটা দিয়ে দেব। দেখো আমি কিন্তু পরিমাণ মতন চিনিটাও কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু আমি কিন্তু কেনা টমেটো সস ইউজ করি না, তার জন্য কিন্তু চিনিটা একটু দিতে হয়, মানে অন্য দিনের অনুপাতে একটু আরেকটু দিতে হয় পরিমাণ মতন। তো এটা কিন্তু একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম একটু স্বাদটা হবে, কিন্তু অসাধারণ হবে স্বাদটা। গন্ধটা তো একদম কি বলবো, ভীষণ সুন্দর গন্ধটা বেরোচ্ছে, কারণ আমি কিন্তু এখন আরেকটু ভিনেগার আর সয়া সস দিয়েছি। তো এবারে আমি দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। দেখো আমি কিন্তু চিকেনের ভেতরে কিন্তু অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার, আড়াই চামচের মতন কর্নফ্লাওয়ার কিন্তু আমি দিয়েছিলাম, তো সেটা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এবার একটু ভালোভাবে ফুটে উঠলে কিন্তু আমি নামিয়ে দেবো। দেখো এবার একটু ভালোভাবে ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। দেখো সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আজকে চিলি চিকেন, তো আমি কিন্তু চিলি চিকেনটাকে এখন নামিয়ে দেবো। কুটুসের আর বানুর খাবারটা কিন্তু রেডি করে দিয়েছি, কারণ ওরা কিন্তু শাক ভাজা ডাল এসব তো খাবে না, আর আমি তো আজকে ওটা করেছি শাক ভাজাটা, যে ওইগুলো তো ওরা খাবে না। তো ওরা কিন্তু আলু বিরিয়ানি আর চিলি চিকেন এটা দিয়েই ওরা খেয়ে নেবে, আর কুটুসের আর বানুর খাবারটা কিন্তু সম্পূর্ণ রেডি। এবার আমি এখন ওদেরকে খাইয়ে দেবো। বানু একা একা খাবি না? বানু আচ্ছা, বানু কিন্তু একাই হাত দিয়ে তুলে খাবে, কুটুস একা হাত দিয়ে তুলে খেতে পারে না, মানে ওর হাতে লেগে গেলে ওই একটু ঘেন না পায়, তো ওই জন্য হাত দিয়ে তোলে না, তো সেই জন্য আমি কিন্তু ওকে খাইয়ে দেবো। ওকে শিবিশি, তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা গাইস, আমার পেট ভরে গেছে, এখন সাবস্ক্রাইবটা করে দিই, খেলাম ওই জন্য সাবস্ক্রাইব করে দিই। হ্যালো ফ্রেন্ডস, এবি খেলাম, তুমি সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব যদি বন্ধু হও যদি বাড়া।